নমস্কার বন্ধুরা, আমি তুহিন আপনাদের সামনে আমাদের সাধের বাগানের মেন মেন যে সমস্যাগুলো হয় ওই সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই যে এত বড় সাধের বাগান আমরা তৈরি করি, সকলে আমরা আপনারা সকলে একটা বাগান তৈরি করি, ওই বাগানে মেন আমার সমস্যাটা হয় পোকামাকড়। পোকামাকড়ের উপদ্রব, এত পোকামাকড়ের উপদ্রব হয় যে কোনো গাছের ফল বা ফুল আমরা ধরে রাখতে পারি না, গাছটা নষ্ট হয়ে যায়, ফুলগুলো নষ্ট হয়ে যায়, ফলগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য মেন আমরা প্রথমেই প্রাথমিক স্টেপে আমরা কি করি, সমস্যাগুলো আমরা ঘরোয়া উপায়ে ওগুলো প্রতিরোধ করার চেষ্টা করি। সে ফুল হতে পারে, ফল হতে পারে, বা যে কোনো গাছ হতে পারে। ঘরোয়া উপায়ে যখন প্রতিরোধ করার চেষ্টা করি, যখন প্রতিরোধ হচ্ছে না, সেই মুহূর্তে আমরা পেস্টিসাইড বা রাসায়নিক কীটনাশকের আমরা চিন্তাভাবনা নিই। ওই কীটনাশক আমরা কিনে এনে গাছে স্প্রে করি। তো আমি এমন একটা কীটনাশক আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনারা ইউজ করে খুব তাড়াতাড়ি আপনারা কাজে লাগাতে পারবেন ওই কীটনাশক ব্যবহার করে। সো গাইজ, এটাই হলো আমাদের ওস্তাদ কীটনাশক। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন ওস্তাদ, এটা হচ্ছে UPL কোম্পানির ওস্তাদ। তো এটা সব ধরনের গাছে আমরা স্প্রে করতে পারি, যেমন ফল থেকে শুরু করে ফুল থেকে ধান, ভুট্টা, যে কোনো এনিথিং, বা সবজি, যে আমরা সবজি চাষ করি ওই সবজিতেও আমরা এই স্প্রে ওস্তাদ এটা আমরা ইউজ করতে বা ব্যবহার করতে পারি। তো এটা কীভাবে ব্যবহার করবো আমরা, বা এর কত দাম, কত গ্রাম নিয়ে আমরা এটাকে মিশিয়ে গাছে স্প্রে করবো, চলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানতে থাকি। ফার্স্ট আমরা জানি এটা কত ML-এর, এটা হচ্ছে 50 ML-এর। তো এটা আমরা কীভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করব বলতে এক ছিপি লিকুইড নিয়ে 1 লিটার জলে ভালো করে দিয়ে, ভালো করে ঝাঁকিয়ে এটাকে যে কোনো ফলের গাছ বলো, ফুলের গাছ বলো, সবজি গাছ বলো, সব গাছে আপনারা স্প্রে করতে পারবেন। কিন্তু স্প্রে করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে, গাছের সাইডে বা বাগানের পাশে কোনো পুকুর যদি থাকে, কোনো চাষ হয়, মাছ চাষ হয় বা অন্যান্য কিছু চাষ হয়, ওই জায়গাতে ওই জলে যেন না পড়ো এই লিকুইড। তো আপনারা ধীরে সুস্থে দেখে আপনারা গাছে স্প্রে করবেন এই লিকুইড। এই লিকুইডের নাম হচ্ছে ওস্তাদ, সম্পূর্ণ এফেক্টভাবে আপনাদের কাজে লাগবে, সব কিছুতেই আপনারা কাজে লাগাতে পারবেন। কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে বাট ফলটা ধরছে না, আম গাছে মুকুল হচ্ছে আম হচ্ছে না, যে কোনো কিছু ফুল ঝরে যাচ্ছে, যে কোনো কিছুতে এই ওস্তাদ, এই পেস্টিসাইডটা আপনারা ইউজ করবেন, ভালোভাবে আপনাদের কাজে লাগবে। তো আমি কি বললাম, 1 ছিপি লিকুইড নিয়ে 1 লিটার জলে ভালো করে দিয়ে, ভালো করে ঝাঁকিয়ে প্রতিটা গাছে আপনারা স্প্রে করে দেবেন এই ওস্তাদ। তো এটা হলো ব্যবহার করার পদ্ধতি। তার মাঝে আমি কি বললাম, তার মাঝে বললাম যে কোনো পুকুর বা কোনো খাল যেখানে আমরা মাছ চাষ করি বা অন্যান্য কিছু চাষ করি, সেই জলে যেন এই লিকুইড না একটুকুও পড়ে, তাহলে সব মাছ মারা যেতে পারে। তো এটা আপনার সাবধানে কাজ করতে হবে। তো এই গেল ব্যবহার। তো এটা কত দাম, এটার দাম হচ্ছে 55 টাকা এটার দাম, এটার প্রাইস 55 টাকা। তো এরটাই সব থেকে ছোটো, এর থেকে ছোটো পাওয়া যায় না, এর থেকে বড় ফাইলগুলো আপনারা নিতে পারেন। তো অন্যান্য এখানে ওস্তাদ আছে, অন্যান্য রোবল প্লাস আপনারা ইউজ করতে পারেন, যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। তো আমার মনে হলো ওস্তাদটা ভালো, তো তাই আমি ওস্তাদ নিয়ে এসেছি, আমি ইউজ করবো, এখন সিল কাটিনি। এই হলো সম্পূর্ণ কীটনাশকের রিভিউ। আপাতত আপনারা সব বুঝতে পেরেছেন কীভাবে ইউজ করবেন, কোন কোন গাছে ইউজ করবেন, কোন কোন গাছে ইউজ করবেন বলতে আপনারা সব গাছে ইউজ করতে পারেন, আর কত দাম, কত ML। তো আমি পুরোপুরি বলে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।